প্রিয় শিক্ষার্থী, কাশদীপার সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক কাশদীপার সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের নবম দশম শ্রেণীর আজকে চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের অনুশীলনী 4.2, যেখানে পাঠ আছে লগারিদম। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে যদি আমাদের এই ক্লাসগুলো দেখো, আশা করি লগারিদম সম্পর্কে তোমাদের সমস্যার সমাধান করতে কষ্ট হবে না। তো এই অধ্যায়টা আমরা যখন করব, এই অধ্যায়টা করার প্রথমে আমাদেরকে লগারিদমের সূত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আমাদের প্রথম সূত্রটা আমরা দেখব লগ এ প্লাস লগ এ বি, অর্থাৎ এখানের মধ্যে কি আছে, লগ এ বি অর্থাৎ এর সাথে বি গুণনাকার আছে। যদি এর সাথে বি গুণনাকার থাকে তাহলে এটা সূত্র হবে লগ এ প্লাস কত, লগ বি। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ গুণনের জন্য এদের মাঝখানে কি হবে, যোগ হবে। এবার আসো আমরা দেখব দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রটা আছে লগ এ বাই বি, লগ এ বাই বি। এটা যেহেতু ভাগ আকারে আসছে, আমরা ভাগের জন্য সাধারণত আমরা সূচকের মধ্যে দেখছি, আমরা এখানেও দেখব লগ প্রথম হবে লগ লগ এ মাইনাস কত, লগ বি। আরেকটা সূত্র আছে তিন নম্বর সূত্রের মধ্যে, আমরা যদি দেখি লগ এ টু দ্য পাওয়ার বি, অর্থাৎ লগ এ টু দ্য পাওয়ার বি অর্থাৎ পাওয়ারটা কি আসবে, লগের পিছনে চলে আসবে, এটা হবে সূত্র। আর চার নম্বর সূত্রটা হচ্ছে লগ এ বেস এ, অর্থাৎ লগের দুইটা বেস, নিচের বেস এবং উপর বেসটা যদি একই রকম হয়, লগ এ বেস এ, বেস যদি এ থাকে এবং পাশে যদি এ থাকে তাহলে লগ, এটাকে বলে লগ এ বেস এ, লগ এ বেস এ সমান কত, 1। এবং আমাদের পঞ্চম যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা দেখব, যদি x ইজ ইকুয়াল টু লগ এ বেস এন হয় তাহলে আমরা কি করব, এটাকে লিখতে পারবো এই যে বেস আছে বেসের উপর এক্সটা হবে কি, বেসের উপরে এক্সটা হবে পাওয়ার এবং এনটা হবে ডান পাশে। তাহলে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু লগ, x ইজ ইকুয়াল টু লগ এ বেস এন হলে এ টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু কত, এন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা সূত্র অঙ্ক সমাধান করার পাশাপাশি আমরা সূত্রগুলো দেখাবো তোমাদেরকে এটা কিভাবে প্রয়োগ করতে হয়। আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর মান নির্ণয় করা এক নম্বরে ক নম্বর একটা অঙ্ক আসছে লগ 3 বেস 81, 3 বেস 81। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি, আমরা একটু দেখি। আমরা যদি লিখি লগ 3, আমরা যদি 81কে এখানে 81কে ভাঙি আমরা কিভাবে, দেখো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আর হচ্ছে 2 3 7 কত 21, 3 27 কত 81, আবার যদি 3 দিয়ে দেওয়া হয় তাহলে 3 9 27, আবার যদি 3 দিয়ে দেওয়া হয় তাহলে 3 3 9। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 কয়টা দেখলাম, 1 2 3 4, আমরা এটাকে লিখতে পারবো 3 টু দ্য পাওয়ার কত 4। তাহলে আমরা এখানে লিখব 81-এর পরিবর্তে লিখব 3 টু দ্য পাওয়ার 4, 3 টু দ্য পাওয়ার 4। এবার দেখো আমরা আমাদের 3 নম্বর সূত্রটার মধ্যে যদি একটু দেখি, 3 নম্বর সূত্রটা আছে লগ এ টু দ্য পাওয়ার বি, অর্থাৎ লগের সাথে একটা রাশি থাকলে তার উপর যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটা কোথায় চলে আসে, পিছনে চলে আসে। তাহলে আমরা এখানে দেখব কি আছে, লগ আমরা এখানে দেখলাম কি, লগ এ টু দ্য পাওয়ার বি ইজ ইকুয়াল টু কত হয়, বিটা অর্থাৎ পাওয়ারটা পাশে চলে আসে, বি লগ এ। এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ওখানে দেখলাম। এবার দেখো আমাদের এখানে মধ্যে কি করা যাবে, তাহলে এই 4টা কোথায় চলে আসবে, পাশে চলে আসবে, এই 4 লগ তাহলে কত, 3 বেস 3। প্রিয় শিক্ষার্থী, যদি দুইটা বেস একই রকম হয়, আমরা এখানে আরেকটা সূত্র দেখছিলাম, যদি কি হয় লগ এ বেস এ হয় তাহলে সেটার মান কত হবে, 1। তাহলে আমাদের একই জাতীয় বেস যদি হয় তাহলে 3 বেস 3, তাহলে এটার সমান কত আমরা লিখতে পারবো 4 ইন্টু লগ 3 বেস 3 বেস 3, অর্থাৎ আমরা যদি এটাকে পরিবর্তে আমরা লিখতে পারবো কত, 1, যেহেতু আমরা জানি কি লগ এ বেস এ সমান কত, 1। তাহলে তোমরা পাশে দিয়ে এই সাইড নোটগুলো রাখলে আমার বিশ্বাস অঙ্কগুলো করতে তোমাদের সমস্যা হবে না। তাহলে 4 একে 4 আমরা পেয়ে গেলাম আমাদের মান। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা প্রথমে কি করব, যে লগ লগ 3 বেস
81 এটাকে আমরা কি করব আমরা প্রথমে 81 কে ভাঙছি 81 কে ভাঙলে আমরা এটা লিখতে পারি 3 টু দা পাওয়ার 4 4 টা পাশে চলে আসবে তারপর থাকবে log 3 বেস 3 log 3 বেস 3 সমান কত 1 তাহলে 4 কে 4 প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা আরেকটা মান নির্ণয় করার চেষ্টা করব তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা কি করব এখানে log 2 বেস 5 এটা দাও আছে আর 400 এই 400 টাকে আমরা কিভাবে ভাঙবো আমরা একটু দেখি 400 টাকে কিভাবে ভাঙা হয় এই 400 যদি আমরা কি করি 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 200 আবার যদি 2 দিই তাহলে কত হবে 100 আবার যদি 2 দিই তাহলে কত হবে 50 আবার 2 দ্বারা দিলে 25 আবার 5 এবার কত যাবে 5 দিয়ে দিলে 5 5 25 প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে 2 আছে কয়টা 1 2 3 4 কয়টা আছে 4 2 টু দা পাওয়ার কত 4 আর আমাদের আছে কত 5 কয়টা 2 টা 5 2 টা আমরা যদি এইভাবে লিখি 2 টু দা পাওয়ার 4 তাহলে 5 2 টাকে যদি আমি এইভাবে লিখি 5 ইনটু 5 লেখা যায় না 5 5 25 তাহলে 2 টু দা পাওয়ার 4 আমরা যদি এটাকে লিখি রুট 5 ইনটু রুট 5 অর্থাৎ এই 5 এর জন্য রুট 5 কয়টা 2 টা কারণ কি আবার এটার জন্য 2 টা রুট 5 ইনটু রুট 5 কারণ কি আমরা একটু দেখি রুট 5 আর রুট 5 গুণ করলে হবে রুট 5 কত হোল স্কয়ার আর এখানে কি হবে রুট 5 হোল স্কয়ার আমরা জানি রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ এই হাফ গুণন তার পাওয়ার 2 গুণন করলাম তাহলে এখানেও একই অবস্থা 5 তার উপরে কত হাফ গুণন কত 2 তাহলে এই 2 এই 2 কাটা যাবে এই 2 এই 2 কাটা যাবে তার মানে দুইটা রুট 5 সমান কত একটা 5 অর্থাৎ একটা 5 এর জন্য রুট 5 কয়টা 2 টা একটা 5 এর জন্য রুট 5 কয়টা 2 টা আমরা দেখালাম এটা সমান কত 5 তার মানে একটা 5 এর জন্য আমরা রুট 5 কয়টা লিখতে পারি 2 টা লিখতে পারি তো আশা করি আমরা এখন এখানে তাহলে লিখতে পারবো কিভাবে আমরা একটু দেখি তাহলে আমরা লিখতে পারবো এখানে রুট 5 কয়টা 2 টা রুট 5 ইনটু রুট 5 তাহলে একটার জন্য 2 টা তাহলে 2 টার জন্য কয়টা 4 টা রুট 5 ইনটু রুট 5 তাহলে এটাকে আমরা যদি একসাথে লিখি 1 2 3 4 তাহলে হবে কত রুট 5 হোল টু দা পাওয়ার 4 আর আমার এখানে আছে কত 2 টু দা পাওয়ার 4 আমরা যদি যেহেতু এই রাশির সাথে এই রাশি গুণন আছে আমরা এটাকে লিখতে পারবো 2 রুট 5 হোল টু দা পাওয়ার 4 অর্থাৎ 2 টু দা পাওয়ার 4 আর রুট 5 হোল টু দা পাওয়ার 4 আমরা দুটোটাকে কি করব দুটোটাকে একই রাশির ভিতর নিয়ে এসে হোল করে উপরে 4 দেব তাহলে আমরা দেখো আমরা লিখতে পারি আমরা এটাকে লিখব 2 রুট 5 হোল টু দা পাওয়ার 4 প্রিয় শিক্ষার্থী আমরা আগের অঙ্কে দেখছিলাম যদি পাওয়ার থাকে পাওয়ার চলে আসে কোথায় পাশে 4 log 2 root 5 বেস 2 root 5 আমরা বলছিলাম যদি একই জাতীয় বেস হয় তাহলে তার মান হবে কত 1 4 into 1 সমান কত 4 তাহলে এটাই আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা তোমাদের বইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো আশা করি আমাদের এই ভিডিওটা যদি তুমি বারবার দেখো কোথায় না বুঝলে তুমি আবার বুঝতে পারবা বারবার দেখলে বারবার বুঝতে সুবিধা হবে তো প্রিয় শিক্ষার্থী আসো আমরা এবার দেখব তোমাদের বইয়ের দুই নাম্বার আছে x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করো তাহলে আমরা এবার একটু দেখি x এর মান নির্ণয়টা x এর মান নির্ণয় তাহলে আমরা দেখব x এর মান নির্ণয় প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ আমরা এক নম্বরে তো যেটা দেখলাম মান নির্ণয় এবার আসো দুই নম্বরে তোমাদের পাঠ্য বইয়ের দুই নম্বরের মধ্যে আছে x এর মান নির্ণয় করো এই x এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এই সূত্রটার দিকে একটু দেখতে হবে এই সূত্রটা আমাদেরকে জানতে হবে আমাদের পাঁচ নম্বর সূত্রটা পাঁচ নম্বর সূত্র আমি কি বলছিলাম x is equal to log n হলে log a base n হলে a base n হলে হবে কত অর্থাৎ বেসের উপরে
বাম পাশে যে এক্সট্রা আছে বেসের উপরে সেটা পাওয়ার হবে আর লগ এর পাশে যে এন আছে তাহলে হবে a টু দা পাওয়ার x ইজ इक्वल टू কত n প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের এখানে একটু দেখি তাহলে এখানে কি আছে দেখো বেস আছে কত x আমার এখানে বেস কত ছিল আমার এখানে বেস ছিল a তাহলে আমার এই পাশে কত আছে 2 এই পাশে কত আছে x অর্থাৎ a এর উপরে x তাহলে আমার এখানে বেস আছে কত x তাহলে x এর উপরে 2 হবে কত x স্কয়ার সমান কত 25 আশা করি তোমরা এই সূত্রটা কয়েকটা দেখতে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী এবার আমরা সাধারণ গাণিতিক নিয়মের সমাধান করব বা এই x স্কয়ার আমরা 25 কে লিখতে পারি 5 স্কয়ার তাহলে আমাদের এখানের মধ্যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশের ঘাত কিন্তু একই রকম 2 2 আমরা ঘাতটা বাদ দেব ঘাত যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে কত x = 5 আমাদের কি বলছে x এর মান নির্ণয় করার জন্য আমরা x এর মান নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমাদের সূত্রটা যদি প্রয়োগ করা যায় তাহলে এই জাতীয় অঙ্কগুলো খুব শর্টকাটেও করা যায় যেটা আমাদের এমসিকিউর মধ্যে আসে তো আমরা অঙ্কটা আবার একটু দেখি log 25x x বেস 25 is equal to কত 2 তাহলে কি করবা যেখানে বেস থাকবে বেসের উপরে ডান পাশে যা থাকবে তাকে পাওয়ার হিসাবে নিয়ে আসবে আর বেসের উপরে যা থাকবে তাকে ডান পাশে নিয়ে আসবে তাহলে আমি কি করলাম x এর উপরে স্কয়ারটা নিয়ে আসলাম x স্কয়ার is equal to কত 25 তাহলে x স্কয়ার আমরা 25 কে লিখলাম 5 স্কয়ার পাঁচ পাশে কত 25 উভয় পাশ থেকে আমরা ঘাত বা পাওয়ারটা বাদ দিলাম তাহলে কত x = 5 প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা অঙ্ক দেখি তোমাদের বইয়ে 2 এর গ নাম্বার অঙ্কটা আমরা যদি বলছিলাম যে যদি বেস থাকে বেসের ডান পাশে যা থাকবে সেটা কি আসবে সেটা পাওয়ার হিসাবে আসবে এখানে তোমাদের বইতে আছে log x বেস 1/16 - 2 এটা মাইনাস দাও আছে তাহলে আমরা দেখি বা এটাকে আমরা লিখতে পারবো x টু দা পাওয়ার x ইনভার্স 2 x ইনভার্স 2 ইজ इक्वल टू কত 1/16 এখন আমরা কি করব একটু দেখো বা x ইনভার্স 2 ইজ इक्वल टू আমরা যদি এটাকে লিখতে পারি 1 বাই কত 4 স্কয়ার সাচেরা 16 আমরা সূত্রের মধ্যে শিখছিলাম a ইনভার্স 1 ইজ इक्वल टू কত 1 বাই a যদি a ইনভার্স 2 হয় তাহলে 1 বাই কত a স্কয়ার আমরা আগের অধ্যায়ে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস আমরা এটা দেখছিলাম অথবা যদি এখানে a ইনভার্স কত n হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দা পাওয়ার n তাহলে দেখো বা x ইনভার্স 2 আমার এখানে আছে 1 বাই 4 স্কয়ার তাহলে 1 বাই 4 স্কয়ারকে আমি লিখতে পারবো 4 ইনভার্স 2 কারণ 4 ইনভার্স 2 যদি হয় 4 ইনভার্স 2 তার মানে কত 1 বাই 4 স্কয়ার আমরা এই সূত্রটাকে ফলো করলে হয়ে যাবে x ইনভার্স 2 আর এটাকে লিখবো 4 ইনভার্স 2 প্রিয় শিক্ষার্থী এবার দেখো আমাদের উভয় পাশের বেসটা কিন্তু এক উভয় পাশের ঘাত বা পাওয়ারটা কিন্তু একই রকম যখন ঘাত বা পাওয়ার একই রকম হয় তখন সেটাকে আমরা বাদ দিয়ে ভিত্তিটাকে আমরা লিখবো সুতরাং x ইজ इक्वल टू 4 আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী তোমরা গণিত এমন একটি বিষয় যে বিষয়গুলো বারবার চর্চা করবে বারবার দেখবে বারবার করবে তাহলে আশা করি তোমাদের গণিতের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা আশা করি আর থাকবে না প্রিয় শিক্ষার্থী তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে যাদের আরো দেখার জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অনলাইন ক্লাস লক্ষীপুর আশা করি তোমরা এটাকে এটাতে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাহলে তোমরা সেখানেও আমাদের ক্লাসগুলো দেখতে পাবে আর আমাদের ফেসবুকে ক্লাসগুলো তো আছেই তোমরা সেখান থেকে দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ